আমাদের ফকিচাঁদ কলেজের ইউজি পিজি বিএড সেকশনের প্রত্যেকেরই স্কলারশিপ সংক্রান্ত অনেকগুলো নোটিশ আজকে রিলিজ করা হয়েছে প্রত্যেকটা নোটিশ খুব ইম্পর্ট্যান্ট তোমরা একটু ভালো করে দেখে নাও কারণ এটাই স্কলারশিপ সংক্রান্ত কিন্তু শেষ নোটিশ দেখো প্রথমে যেটা হয়েছে যে আন্ডার গ্র্যাজুয়েট সেকশানে ইউজি সেকশানে সেম ওয়ানের আমরা হার্ড কপি জমা নিয়েছিলাম প্রায় তিন সপ্তাহ ধরে এবং তারপরেও দেখা গিয়েছে যে কয়েকজন জমা করতে পারি মিস হয়ে গিয়েছে যাদের তাদেরকে আমরা দুদিন সুযোগ দিচ্ছি সতেরো তারিখ সতেরোই জানুয়ারি এবং কুড়ি জানুয়ারি দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সহ এবং এক কপি পুরো অ্যাপ্লিকেশান সহ অ্যাপ্লিকেশান ফর্ম তার সঙ্গে যা যা লাগে ইনকাম সার্টিফিকেট ছবি ঠিক আছে যেভাবে বাকিরা জমা করেছে সব নিয়ে তোমরা কলেজ অফিসে মিলনদার সঙ্গে দেখা করবে উনি ভেরিফিকেশান করে জমা নেবেন এই দুদিন ছাড়া সেম ওয়ানের ইউজি সেকশনের ছাত্রদের আর কোনো রকম কোনো সুযোগ দেওয়া হবে না তোমাদের অলরেডি প্রায় এক মাসের মতো ধরে আমরা স্কলারশিপ জমা নেওয়া হয়েছিল কিন্তু তোমরা তা সত্ত্বেও জমা করতে পারো নি রকম কারণে অনেক হয়তো আনলক করিয়েছিলে বা কারো কোনো প্রবলেম ছিল বা কেউ মানে সিম্পলি মিস করেছ তো এই দুদিনের পরে কিন্তু আর কোনো রকম কোনো এক্সট্রা ডেট দেওয়া হবে না এটাই লাস্ট এটা হচ্ছে সেম ওয়ান ইউজি এদের যেহেতু সবাই অফলাইনে জমা দিয়েছে তো যে কয়েকজন মিস করেছো তাদেরকেও অফলাইনে কলেজে এসে জমা দিতে হবে সমস্ত রকম কোভিড বিধি মেনে তোমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে কলেজে আসবে এবং এই ডকুমেন্টসগুলো জমা করবে ইডি সেকশনের যারা সেম থ্রি এবং সেম ফাইভ আছো তাদের সংখ্যা প্রচুর তাদেরকে আমরা কলেজে অফলাইনে জমা দেওয়ার জন্য ডাকবো না যেহেতু তাদের কোনো রকম স্কলারশিপ সাবমিশনই শুরু হয়নি পুরোটাই তাদের অনলাইন প্রসেসেই হবে তোমাদের রকম কোনো স্কলারশিপ অফলাইনে জমা নেওয়া হবে না পুরোটাই অনলাইনে জমা দিতে হবে তার শেষ তারিখ কবে তেইশে জানুয়ারির মধ্যে মানে আর দশ দিন সময় আছে ঠিক আছে তোমরা কলেজে স্কলারশিপ পোর্টালে যাবে পোর্টালটা আমি দেখিয়ে দিচ্ছি কোথায় গিয়ে জমা করবে তোমরা প্রত্যেকেই গতবারও অনলাইনেই জমা করেছিলে যারা এখন সেম থ্রি বা ফাইভে পড়ছো প্রত্যেকেই গত দুবছর ধরে স্কলারশিপ তোমরা অনলাইনেই জমা করেছো ঠিক ওই একইভাবে স্কলারশিপ পোর্টালে গিয়ে ডকুমেন্টস আপলোড করতে হবে একজন একটার বেশি স্কলারশিপ আপলোড করতে পারবে না তোমাদের যদি এনরোলমেন্ট না হয়ে থাকে তাহলে রকম কোনো স্কলারশিপ পাবে না এনরোলমেন্ট যদি না হয় তাহলে তুমি আমাদের কলেজের ভ্যারিড ছাত্র বা ছাত্রী নও এনরোলমেন্ট তো হলে তবেই হবে তো তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করবে সেই ডাটা থেকে আমরা এনরোলমেন্ট হয়েছি কি সেটা ভেরিফাই করব তারপরেই কোনো কাজ হবে এবং এটা ভালো মাথায় রাখবে ভালো করে যে অফলাইনে কোনো ডকুমেন্টস আর জমা নেওয়া হবে না ফর সেম থ্রি অ্যান্ড সেম ফাইভ সমস্তটাই অনলাইনেই আপলোড করতে হবে আচ্ছা এই শেষ তারিখ কিন্তু তাহলে তেইশে জানুয়ারি এরপরে কোনো রকমভাবে এই ডেট বাড়ানো যাবে না কারণ আমাদের অনলাইনে অ্যাপ্রুভ করারও লাস্ট ডেট চলে এসছে আমরা কোনো মতেই তেইশ তারিখের পরে আর কোনো হার্ড কপি অফলাইনে বা অনলাইনে জমা নিতে পারবো না সে মেল করে হোক কলেজে এসে জমা দিয়ে হোক যেভাবেই চেষ্টা করো তেইশ তারিখের পরে কোনোরকমভাবে কোনো স্কলারশিপের ফর্ম আমরা জমা নেব না আচ্ছা এর মধ্যেও যারা চাইছো যে স্যার কিছু ভুলে গেছে আনলক করতে চাই যারা যারা আনলকের বা ডিফেক্ট করার জন্য অ্যাপ্লিকেশন আমাকে কলেজে দিয়ে গিয়েছিলে সবকটা করে দেওয়া হয়েছে তারপরেও যদি আরও কেউ করতে চাও এর মধ্যে তারাও এখন অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে না এই আনলক বা ডিফেক্ট করার লাস্ট ডেট হচ্ছে কুড়ি তারিখ কুড়ি জানুয়ারি তার মানে কুড়ি তারিখে যারা অ্যাপ্লাই করবে একুশ তারিখের মধ্যে তাদের আমরা আনলক করে দেবো তারা রেক্টিফাই করে একুশ তারিখেই অথবা তেইশ তারিখের মধ্যে অনলাইনে সেটা আপলোড করতে হবে কিন্তু স্কলারশিপ রিজেক্ট হয়ে যাবে এটা হলো আনলকের জন্য পিজি এবং বিএড সেকশনের মোস্ট অফ দ্য স্টুডেন্টস প্রায় নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টসই হার্ড কপি তোমরা জমা করে দিয়েছ ফ্রেশ হোক রিনিউয়াল হোক এবং সেগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে এবং বাকিগুলো অ্যাপ্রুভের কাজ চলছে যদি কেউ মিস হয়ে থাকে একজন বা দুজন তাদেরকেও এবার আমরা অফলাইনে নেবো না তাদেরকেও অনলাইনেই জমা করতে হবে আমাদের কলেজের স্কলারশিপ পোর্টালে গিয়ে মানে যারা হার্ড কপি জমা দিয়েছিলে তাদের স্কলারশিপের কাজ অ্যাপ্রুভের কাজ হয়ে গেছে কয়েকটা ওয়েসিস বাকি আছে সেই কাজ এখনও চলছে বাকি সবারটা হয়ে গেছে কিন্তু কেউ যদি এখনও জমা না করতে পেরে থাকো তাহলে তাদেরকেও এই তেইশ তারিখের মধ্যেই তোমাদেরকে অনলাইনে আপলোড করতে হবে অফলাইনে আর কোনো ডকুমেন্টস জমা নেওয়া হবে না এবার এই স্কলারশিপ পোর্টালটা ভালো করে দেখো কি করে যেতে পারবে আমাদের কলেজের ওয়েবসাইটে স্কলারশিপ বলে যেটা আছে সেখানে যাও অথবা আমার ভিডিও ডিসক্রিপশান আমি এই অ্যাড্রেসটা দিয়ে রাখবো এখানে দেখো সমস্ত নোটিশ যেগুলো আমি দেখালাম ফ্রন্ট পেজেই আছে একদম ফ্রন্ট পেজে পেয়ে যাবে অথবা ডাউনলোড করতে চাইলে নোটিশ সেকশানে চলে যাও সেখানেও পরপর ডেট ওয়াইজ হ্যাঁ টপিক ওয়াইজ নোটিশ দেওয়া আছে আমরা যতগুলো বের করেছি ইউজির ছাত্ররা কী করবে ইউজি সেকশানে ক্লিক করো পিজির ছাত্ররা পিজি সেকশানে বিএডের ছাত্ররা বিএড সেকশানে আচ্ছা যারা আনলক করতে চাও দেখো অ্যাপ্লাই অনলাইন এখানে আনলক অর ডিফেক্ট বলে একটা অপশান আছে এখানে ক্লিক করলে তোমার আনলকের গুগল ফর্মটা খুলে যাবে যে ক্লিক হেয়ার টু আনলক অর ডিফেক্ট স্কলারশিপ ফর্ম ঠিক আছে এবার এখানে তোমার যা যা ইনফরমেশান আছে তোমরা দেবে ফর্ম ফিল করবে আনলক করে দেওয়া হবে লাস্ট ডেট আনলকের কুড়ি জানুয়ারি আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি বিয়েডের বিএডের যারা স্কলারশিপ সাবমিট করতে চাইছো এক দুজন যদি মিস হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবে এবং এখানে পুরো ডিটেলস দেবে পরপর নেক্সট করে করে পার্সোনাল ইনফরমেশান রেজিস্ট্রেশন ডিটেলস আচ্ছা বিএড এবং পিজিতে অনেকের সমস্যা হবে যে বলবে স্যার আমার রেজিস্ট্রেশন অন্য ইউনিভার্সিটি বা সি আগেরটা আছে তোমরা সেটাই দাও কোনো অসুবিধা নেই ঠিক আছে এইভাবে তোমরা বিএড এবং পিজিরও তাই পিজির ক্ষেত্রেও এখানে তোমরা আপলোড করতে পারো যারা অলরেডি হার্ড কপি জমা করেছো বিএড বা পিজির তাদের কিন্তু আর জমা করতে হবে না তারা নিজের স্কলারশিপের স্ট্যাটাসটা ট্র্যাক করো তোমরা দেখবে যে অ্যাপ্রুভ হয়ে গেছে ওইসএস এর একটা দুটো বাদে বাকি সবগুলো স্কলারশিপ পিজির এবং বিএড এর অ্যাপ্রুভ হয়ে গেছে তোমরা নিজেদের স্ট্যাটাসগুলো চেক করে নিও ট্র্যাক করে নিও ইউজির ক্ষেত্রে বলছি ইউজির ক্ষেত্রে ভালো করে দেখো এটা কিন্তু শুধু সেম থ্রি এবং সেম ফাইভের জন্য সেম ওয়ানের হার্ড কপি আমরা অলরেডি জমা নিয়ে নিয়েছিলাম যারা মিস করেছো এক দুজন তারা কলেজে গিয়ে অফিসে গিয়ে মিলন্দাকে জমা দেবে সতেরো তারিখ এবং কুড়ি তারিখ এই দুটো দিন দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে আর বাকি যারা আছে সেম থ্রি এবং ফাইভ হিউজ নাম্বার যাদের আছে তারা এখানে আসবে ক্লিক করবে যে কোনো একটা স্কলারশিপ তোমরা জানো সেটাই তোমরা এখানে জমা করবে পার্সোনাল ডিটেলস ইমেলটা ভালো করে দেবে কারণ এখানেই তোমার কাছে রিসিভ কপিটা যাবে ঠিক আছে তুমি যে সাকসেসফুলি সাবমিট করেছো তার মেল ব্যাকটা এই ইমেলেই যাবে নাম ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অবশ্যই দিতে হবে আমাদের কলেজের যেটা আছে ইউনিভার্সিটির আচ্ছা এগুলো সব চুজ করবে পাসওয়ার্ড ডিটেলস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এটা সেম থ্রি এবং ফাইভ হবে এখানে ফোর হয়েছে আমি কারেকশন করে দেবো এটা সেম ফাইভ হবে এরপরে তোমাদের স্কলারশিপগুলো চুজ করে সেটাকে অ্যাপ আপলোড করতে হবে তারপরে তোমরা ট্র্যাক করতে থাকো আমি বারবার বলছি শেষ তারিখটা মাথায় রাখো দশ দিন সময় আছে আমি জানি তোমাদের এখন পরীক্ষা চলছে সেম থ্রি সেম ফাইভ কালকে থেকে মানে পনেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে পরীক্ষার মাঝেও মাত্র দু থেকে তিন মিনিট লাগে স্কলারশিপে এটা আপলোড করতে তোমরা অনলাইনে অলরেডি অ্যাপ্লাই করে রেখেছ স্কলারশিপে তাই না শুধু এখানে আপলোড করে দিতে হবে তোমাদের তার জন্য দু থেকে তিন মিনিট সময় লাগবে সেটা করে দাও করে দিলে আমরা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই স্কলারশিপগুলো প্রসেস করে দেবো যাতে তোমরা সব থেকে তাড়াতাড়ি খুব দ্রুত টাকাটা পেয়ে যেতে পারো কিন্তু এই তেইশ তারিখে পরে যদি কেউ আসো হ্যাঁ অফলাইনে হোক অনলাইনে মেল করে হোক যেভাবেই দেশে আমার ডেট মিস হয়ে গেছিলো আমি এই কারণে করতে পারিনি তাহলে কিন্তু আর কিছু করা থাকবে না আমরা কোনো মতেই সেই স্কলারশিপ আর অ্যাপ্রুভ করতে পারবো না আমাদের নির্দেশ আছে আমরা তেইশ তারিখের পরে যে যতগুলো স্কলারশিপে অ্যাপ্লিকেশন পাবো সব রিজেক্ট করে দেবো এবং যারা তেইশ তারিখের মধ্যে অ্যাপ্লাই করবে না যেগুলো পেন্ডিং থাকবে আমাদের তরফ থেকে সেগুলো আমরা রিজেক্ট করে দেবো তোমরা কিন্তু তেইশ তারিখে পরে আর কেউ কোনোভাবেই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না এই কথাটা মাথায় রেখো আর রকম সমস্যা হলে আমাদের হেল্পলাইন আছে কলেজে অফিস আছে ইউনিয়নের দাদারা আছে যেখানে পারো এই এই কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ এই এই ফর্মটা তোমরা অলরেডি গত বছর এবং তার আগের বারও সম্ভবত ফিল আপ করেছ অনলাইনেই তোমাদের স্কলারশিপটা প্রসেস করা হয়েছিল গত বছর তো সেম ফর্ম এখানে দেওয়া আছে সেম ওয়েবসাইট আমি ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশানে তাও দিয়ে রাখবো যাতে তোমাদের সুবিধা হয় আর তোমরা যে কোনো ইনফরমেশনের জন্য এই ওয়েবসাইটের নোটিশগুলো ফলো করো ঠিক আছে এই নোটিশগুলো দেখতে থাকো যাতে কোনো রকম মিস ইনফরমেশন স্প্রেড না হয় এই নোটিশেই মানে অ্যাকচুয়াল ইনফরমেশনগুলো তোমরা পাবে